हेलो बंधुरा, गुड मर्निंग, वेलकाम बैक टू माई चैनल। कैमन आछो तुम्हारा सबाई? आशा करछि सबाई खूब भालो आछो, सुस्थ आछो। मौनिस ब्लगे नतुन एक भिडियोर संगे तुम्हारा सबाई के जानाइ स्वागत। तो आमिओ एकटू भालो आछि। देखो सकालबेला आमि तोमादेरके गुड मर्निंगटा जानाच्छि कोथाय थेके। देखो बागाने चले एसेछि, देखो जबा फुल धरे आछे। आर देखो रास्ता थेके गाड़ी जाच्छे, दाड़ाओ देखाच्छि। पुकुरे देखो हाँस चढ़ছে, আর এখানে দিদি ভাই বাসনপত্র মাজছে। আর আমাদের গ্রামের দিকে দেখো সকাল হলেই পুকুরে হাঁস নামে, আর দেখো রাস্তা থেকে যাচ্ছে ভ্যান গাড়ি এটা সেটা। আর এই দেখো মেলা বসেছে, দেখো কোথায় আমি দেখাচ্ছি, আমাদের এই পুকুরের ওই পারে দেখো মেলা বসেছে। ওই দেখো দোকানপত্রগুলো দেখা যাচ্ছে। আর আমি কি বলো তো, মেলাতে যেতে পারছি না, ভিডিও করতে পারছি না। তো রাত্রবেলা আমি মেলাতে যেতে পারি না, কি বলো তো, শরীরটা কদিন ধরে অসুস্থ, সেই জন্য যেতে পারছি না। তো চেষ্টা করব মেলাতে গিয়ে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই মেলার ভিডিওটা। তো এখন শুধু দোকান পোশারি বসেছে, সেইটাই সকালবেলা তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো মেলাতে গেলে আমি ভিডিও শেয়ার করব তোমাদের, তোমরা দেখতে পাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটি। আমি আসছি আবার পরে। দিদি ভাই তো বাসনপত্র মাজা হয়ে গেল, ধোয়া ধোয়া ধুই করছে। তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের কাছে চলে এলাম। তো এখন আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে, সকালের তো যাবতীয় কাজ সেগুলো সারা হয়ে গেছে। তো পুজো দেওয়ার পর আমি চলে এলাম রান্না করতে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই রান্না বসিয়েছি। তো চলো দেখো ভাত বসিয়ে দিয়ে গেছি, আর হাঁড়িতে আমি পুরো একদম কাদা লেপে দিয়েছি, কারণ কালিটা তাড়াতাড়ি উঠে যাবে মাজলে। তো দেখতে থাকো ভিডিওটি কন্টিনিউ বন্ধুরা, আমি কি কি রান্না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরাই জানো যে আমার শরীরটা একটু অসুস্থ, কালকে সন্ধ্যাবেলা আমি আর দিদি ভাই ডক্টরের কাছে গিয়েছিলাম। তো কি বলেছে আর কি কি ওষুধ দিয়েছে সবটাই তোমাদের দেখাবো, কি কি ওষুধ দিয়েছে আর কি বলেছে সেটাও তোমাদেরকে বলবো। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আজকে সকালে মনে হচ্ছে পুচকুর সঙ্গে তোমাদের দেখা করাইনি, তো চলো একটু পুচকুর কাছ থেকে তোমাদের দেখা করি। আর দেখো বন্ধুরা পেয়ারা গাছেই থাকবে পুচকু, মানে বাড়ি থাকলেই পেয়ারা গাছে উঠে থাকবে, এখানেই ওর খেলার সাথে এই পেয়ারা গাছ। তাই তো, তাই তো ভাই। আরে ভাই আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে, তো দেখে নাও কি রান্না হয়েছে আজকে। ভেন্ডি আলু ভাজা, পটল আলু তরকারি, আর এখানে টমেটো চাটনি, আর এই যে পাঁপড় ভাজা করেছি, ভেঙে যাচ্ছে ধরেছি জোর করে। তো বুঝতেই পারছো সব কিছু নিরামিষ রান্না হয়েছে, কেননা পূজা চলছে। তো পূজা চলছে এখন, আর পূজা না চললেও আমাদের আজকে বৃহস্পতিবার। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর আমি ওষুধ এনেছি, যেগুলো ওষুধ এনেছি সেগুলো, সেই ওষুধগুলো তোমাদেরকে একটু দেখাই। তো বন্ধুরা এবারে তোমাদেরকে দেখাবো কি কি ওষুধ দিয়েছে ডক্টর আর কি বলেছে বলবো। তো চলো দেখো। আশা করছো বলছে, এলবিতেও এসে বলছো, তো খুব বুকে যন্ত্রণা হচ্ছিলো। দেখো এতগুলো ওষুধ দিয়েছে ডক্টরে, দেখো কালকে ডক্টর দেখাতে গিয়েছিলাম, তোমরা জানো তোমাদেরকে আমি বলেছিলাম, দেখো এতগুলো ওষুধ দিয়েছে। আর ওই যে কাকিমার বাড়িতে খেয়ে এসেছিলাম সেটা তো খেয়েছি, আর কালকে আবার ডক্টরকে দেখে এইগুলো দিয়েছে। তো এখন একটু সুস্থ আছি, কোনো টেনশন করার কোনো দরকার নেই। তো আমার বন্ধুরা বারবার জিজ্ঞাসা করছিলো বলে, তো সেই জন্য আমি ওষুধগুলো দেখালাম, ডাক্তারকে দেখিয়ে এসেছিলাম। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।